जुगल चरण सेवा जुगल चरण ध्या जुगले मनेर प्रीति जुगल किशोर रूप कामरति गणभू आमार मने रहु अलीला कीर्ति कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व सीमा ससंप्रदाय सहस्राधि दैवत श्री राधा कृष्ण मिलित तनु श्री श्री नदिया विहारी गौर हरिर परम अंतरंग प्रिय पार्षद वर्ज विश्व वैष्णव वरेण्य चूड़ामणि प्रेम भक्ति महाराज रूपानुग प्रवर श्रील नरोत्तम दास ठाकुर महाशय तार श्री प्रेम भक्ति चंद्रिका नामक ग्रंथे तेतालीस संख्यक त्रिपदीते रागानुगा भक्ति बा रूपानुगा भक्ति कामना करते गिए बोलें जुगल चरण सेवा भीतरे बाहरे यथावस्थित साधक देहे एवं अंतश्चिंतित भावमय कलेवरे सचत आमी जुगल सेवा करब सेवाई हवे साधना सेवाई हवे लक्ष्य सेवाई प्राप्ति साधने सिद्धिते उभयत्र हवे सेवार व्याप्ति जुगल चरण ध्या सर्वदा जुगल किशोरीर चरण ध्यान करब से चलते फिरते देहकर्मे अकर्मे विकर्मे सर्वावस्थाय विकर्म की भक्त करें भागवत बोलें दैवात होते हो पारे स्वभाव बशत विकर्म कथंचित उत्पतितं स्यात् धुनोति सर्वं हृदि सन्निविष्ट श्रीहरि हृदय সন্নিবিষ্ট হয়ে ভক্তির বিকর্মকে তিনি নষ্ট করে থাকেন প্রমাদিন পাপং করতি বিষ্ণু ভক্ত সেটা বিষ্ণু স্মরণে পবিত্র হয়ে যায় বাহ্য অন্তর শুদ্ধ হয় যস মরিত পুণরীকাক্ষম এই তো বেদবাণী সর্বকার্যেষু মাধবম স্মর্তব্য সততং বিষ্ণু স
সর্বাবস্থায় ভগবানের স্মরণ করবে, এইটাই বিধির রাজা। ভগবানকে যদি কেউ ভুলে যান, সমস্ত নিষিদ্ধ কর্ম তার করা হয়। আর ভগবানকে স্মৃতিতে রাখলে সমস্ত সৎকর্ম আপনা আপনি কৃত হয়। এতে সর্বে নিষেধাসুর ইতয়রিব কিঙ্করা, এই তো শাস্ত্র বললেন ভগবৎ স্মরণ। স্মৃতি সকল কল্যাণ ভাজনং যত্র জায়তে, যার চরণারবৃন্দ স্মরণ মাত্রে মানব অখিল কল্যাণ ভাজনং কল্যাণাস্পদং ভবেত। নিখিল কল্যাণ নিলয় হয় মানব, এই জন্য রাগানুগা মার্গে স্মরণাঙ্গটিকে প্রধান করা হয়েছে। শুধু প্রধান করা হয়নি, বলা হয়েছে এটি সাধনের প্রাণ। শুধু প্রাণও বলা হয়নি, মনের প্রাণ। স্মরণ মনেরও প্রাণ, সেই স্মরণটি হবে মধুরাতি মধুর, যন্ত্রের মতন স্বাভাবিক, কষ্টসাধ্য নয়। এই জন্য শ্রবণ কীর্তন প্রথম অবস্থায় স্মরণাঙ্গা ভক্তিটিকে দুরূহ বলে মনে হবে, স্বাভাবিক। মহাজন বললেন শ্রবণ কীর্তনের দিকে দৃষ্টি দান, যেমন যেমন মৎপূর্ণ গাথা শ্রবণাভিধানই। উদ্ধবকে বলছেন আমার পূর্ণ গাথা শ্রবণ এবং কীর্তনের দ্বারা চিত্তটা যত যত নির্মল শান্ত এবং স্থির হয়ে আসবে, তত তত তিনি স্মরণের আনন্দ উপভোগ করতে পারবেন। এই জন্য শ্রীমৎ জীব গোস্বামী চরণ পাঁচটি স্তর দিলেন, যেমন শ্রবণকে চার ভাগে ভাগ করা হলো, নাম শ্রবণ, নাম সাধনা সর্বেন্দ্রিয়ে। বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ দেখালেন সর্বেন্দ্রিয়ে নাম সাধনা, যেমন কর্ণে নাম শ্রবণ, জিহ্বায় নাম উচ্চারণ, নয়নে নামাক্ষর দর্শন, লেখা আছে ওখানে দেওয়ালে নামাক্ষর, তো নামাক্ষরের দিকে তাকিয়ে থাকলেও চাক্ষুষ নাম গ্রহণ হবে। জিহ্বায় উচ্চারণ বাচিক নাম গ্রহণ, কানে হরিনাম শ্রবণ হচ্ছে শ্রোত্রের দ্বারা নাম গ্রহণ, তেমনি মনে মনে হরিনাম করাকে বলা হবে মানস নাম গ্রহণ। এই যে বিবিধ ধাতুর নামাক্ষর পাওয়া যায়, নাম ব্রহ্ম, সেই ধাতুর হরিনামকে স্পর্শ করলে হবে তহিন্দ্রিয়ের দ্বারা নাম গ্রহণ, যে নামের ছাপ স্পর্শ করলেন কেউ। তেমনি বক্ষে বাহুমূলে হরিনাম যে অঙ্কিত করা হয়,
ভক্তি রসামৃত সিন্ধুতে এটিকেও একটা অঙ্গ বলা হয়েছে হরিভক্তি বিলাস আদিতে। সব সময় জিহ্বায় নাম থাকছে না, ভুল হয়ে যাচ্ছে, রাখা যাচ্ছে না। শাস্ত্র তো বলছে ধরে রাখো, ধরাটা তো সহজ কথা নয়। বৈষ্ণবগণ চতুর যেহেতু কৃষ্ণ ভজন করেন, তারা বক্ষে হরিনাম লিখে নিচ্ছেন, ত্বকের দ্বারা হরিনাম গ্রহণ হচ্ছে। আচ্ছা, কেউ যদি অন্ধ হয়, আবার কানেও শোনে না অমুকে, আবার বোবা মুখ, সে কিভাবে নাম গ্রহণ করবে? অথচ তারও তো ভজনে অধিকার আছে, জীব মাত্রের ভজনের অধিকার। বললেন তাকে নামাক্ষর স্পর্শ করাতে হবে, বক্ষা দিতে নাম লিখে দিতে হবে, তাতে তিনি উদ্ধার হয়ে যাবেন। ভগবান চ কৃপালু সমর্থ বদান্য, তিনি তো বুঝবেনই বেচারি অক্ষম। গোস্বামীপাদ দেখালেন সর্বেন্দ্রিয় নামানুশীলন, পরম আকর্ষক শ্রেষ্ঠতম অসাধারণ মহাসাধন কলিযুগে, সব যুগেই, কিন্তু কলিতে বিশেষ। শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী চরণ লিখলেন কলিযুগে, কলিযুগ বলে নয়, কলৌ যদ অন্যা ভক্তি কর্তব্যা, তত্ত্ব নাম সংকীর্তন সংযোগে নয়েব। এই কলিযুগে কেউ যদি অন্য কোনো অঙ্গ যাজন করতে যান, অর্চন করবেন, হরিনাম ছাড়া তো অর্চন হবে না। কারণ অর্চন করতে গেলে মন্ত্র সহযোগে বস্তু সমর্পণের নাম অর্চন। এই তো বিবিধ অঙ্গ ক্রিয়া পূর্বক গোস্বামীপাদ অর্চনের সংজ্ঞা দিচ্ছেন, মন্ত্রের দ্বারা সমর্পণ। তো এই মন্ত্রের ভিতরেই তো নাম আছে, নামকে বাদ দিয়ে তো মন্ত্র হবে না। আপনি যে ইষ্ট মন্ত্র জপ করবেন সেটাও তো হরিনাম ছাড়া হবে না। ইষ্ট মন্ত্রের ভিতরে তো নাম আছে, নামের সঙ্গে চতুর্থী আদি বিভক্তি নম আদি যোগ করলে তো মন্ত্র হয়, বীজ সম্পুটিত করে। এই তো মন্ত্রের লক্ষণ। গায়ত্রীও নাম ছাড়া হবে না। গায়ত্রীকে বলা হয়েছে ত্রিপদা, তিনটে বাক্য, তিনটে ক্রিয়াপদ, প্রার্থনা ধ্যান আত্মনিবেদন। এই গায়ত্রীর ভিতরে তিনটি আছে, ধ্যান আছে, প্রার্থনা আছে মুখ্য রূপে। কিন্তু কার ধ্যান তার তো নাম বলতে হবে, না হলে তো অন্ধকারে হাতড়ানো হলো শূন্য। তাহলে নাম সাধনার ব্যাপ্তি সর্বত্র। কাউকে আপনি ডাকবেন, নাম ছাড়া ডাকুন দেখি, ও অমুকে বলে, এই তো সর্বনামও তো বলতে হবে, এ সে ও এগুলো তো সর্বনাম, নামেরই তো দোতক, বাচক নয় ঠিকই কিন্তু দোতক তো। যে কোনো ভক্তি অঙ্গ যাজন করতে যান কলিযুগে, নাম সংকীর্তনকে সহযোগেই, নাম সংকীর্তনের সঙ্গেই তত্ত্বত ভক্তি অঙ্গ যাজন করতে হবে, স্বতন্ত্রভাবে নয়। অর্চন বন্দন প্রণাম করতে গেলে যে একটা শ্লোক উচ্চারণ করবেন, কেউ কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ যাই বলুন, কংস চারুমর্দনম দেবকী পরমানন্দম, যাই বলুন প্রপন্ন পারিজাতায়। কিন্তু শেষে গিয়ে তো একটা
ভেতরে নাম থাকবেই, আর ওটাও সমাসবদ্ধ নাম প্রপন্ন পারিজাত, তত্রবেত্র পানি, জ্ঞান 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 মুদ্রা, গীতামৃত দহনকারী, এ যে সমাসবদ্ধ নাম, নাম ছাড়া তো কিছু হবে না। তো এই জন্য নাম সংকীর্তন সহযোগী নয়, বাদ দিয়ে নয়, অঙ্গি অঙ্গ জ্ঞানটি রেখে, হরিনাম অঙ্গি বাকি অঙ্গ। তারপরে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন যে শুদ্ধান্তকরণশ্চেত তবে যে রাগানুগা মার্গে স্মরণাঙ্গকে প্রাধান্য দেওয়া হয়, বলেন অন্যান্য অঙ্গের থেকে স্মরণাঙ্গকে প্রাধান্য দেওয়া হয়, নাম সংকীর্তনের থেকে প্রাধান্য দেওয়া হয় না। বৃহৎ ভাগবতামৃতে বিচার করা হয়েছে, স্মরণাঙ্গটি প্রধান, মনের প্রাণ, অর্চন বন্দন ইত্যাদি অঙ্গের থেকে স্মরণাঙ্গটি প্রধান, কিন্তু নাম সংকীর্তনের থেকে প্রধান একথা বলা চলবে না। কারণ পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, সর্বোৎকর্ষে জয়যুক্ত হচ্ছেন। জয়তি জয়তি নাম আনন্দ রূপং মুরারে, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম। ধ্যান করতে গেলে মনটাকে এক জায়গায় রাখতে হয়, এটা একটা কষ্টকর ব্যাপার। অর্চন করতে গেলে পুষ্প তুলসী দ্রব্য সংগ্রহ শৌচাচার বিধিবিধানের জ্ঞান আবশ্যক আছে, তা না হলে অর্চন হবে না, সদাচার বিহীন হয়ে অর্চন হয় না, সেবাপরাধ হবে। বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম কথমপি সকৃদাত্তম, কিন্তু হরিনাম এমন সাধনা কথমপি যে কোনো ভাবে, শ্রীমৎ ভাগবত বললেন পতন স্খলন বা বিবশ গৃহণ পুমান ম্রিয়মান আতুর, খাইতে শুইতে যথা তথা। সেই ছোট্ট ছেলেটা সেদিন কি বলল, ছেলেটা বলল কি, প্রভু তুমি জীবটাকে ওই রকম দাঁতের দ্বারা কামড়ে আর বহির্দেশে যাচ্ছ, যদি তখন কারো প্রাণ চলে যায় তাহলে তো আর নাম গ্রহণ হলো না। মহাপ্রভু বললেন আরে তুই কি শোনালি, আজকের থেকে ভক্তগণ একে গোপাল বলতে পারবে না, একে বলবে গোপাল গুরু। তাহলে মহাপ্রভুর হাত তো কি, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম কথমপি সকৃদাত্তং মুক্তিদং প্রাণিনং যত পরমম অমৃতমেকং জীবনং ভূষণং মে। বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ বলে। তো বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন যদি শুদ্ধান্তকরণ হয়, শুদ্ধান্তকরণ হওয়ার সাধনাটা কি, শ্রবণ কীর্তন। নাম সংকীর্তনম অপরিত্যাগেন হি স্মরণং কুর্যাত্, নাম সংকীর্তনকে পরিত্যাগ না করে, ওই জন্য যারা যারা স্মরণ করেন তারা সংখ্যানাম করতে করতেই স্মরণ করেন, জপ মালিকা হাতে নিয়ে নাম জপ করতে করতেই স্মরণ করেন,
নাম শূন্য হয়ে স্মরণ করেন না, সেই স্মরণটি দুর্বল। যে স্মরণের ভিতরে নাম সংকীর্তনাবেশ নেই সেই স্মরণাঙ্গটি দুর্বল। নাম সংকীর্তনম অপরিত্যাগেন হি স্মরণং কুর্যাৎ। আচ্ছা, এ তো জপের কথা বলা হলো, এখন সংকীর্তন শব্দে জপ হয়, যৌগিক বৃত্তিতে জপ হয় সম্যক কীর্তন। এই সম্যক কীর্তনটি কি? অভীষ্টের রূপ গুণ লীলার দিকে দৃষ্টি রেখে যে কীর্তন তাকে বলা হয় সম্যক কীর্তন। এই একটা অর্থ, কিন্তু এটা যৌগিক অর্থ। সংকীর্তন শব্দের রূঢ়িগত অর্থ হচ্ছে বহুভীর মিলিত্বা উচ্চৈ, বহু ভক্ত সঙ্গে খোল করতাল সহযোগী। রাগ তান লয় মান পূর্বক যে হরিনাম গ্রহণ তাকে বলা হবে সংকীর্তন। মহাপ্রভু হচ্ছেন সংকীর্তন পিতা, সংকীর্তন পিতর, সংকীর্তন জনক বলা হলো প্রভুকে। সর্বযজ্ঞ মধ্যে সংকীর্তন যজ্ঞ সার। মহাপ্রভু আবার অন্য সমস্ত যজ্ঞকে উপমর্দিত করে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করলেন। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা আর কলিহত জন। সংকীর্তন যজ্ঞ হেতু গৌর অবতার, সংকীর্তন প্রকাশ বা প্রচারের জন্য যদ এতদর্থে অবতীর্ণ কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন। এতদর্থে অবতীর্ণ সচিরানন্দন। কোন রাগানুগা ভক্ত তিনি স্মরণাঙ্গকে প্রধান করেন বলে যে সংকীর্তনকে উপেক্ষা করেন তা নয়। সংকীর্তনকে উপেক্ষা করলে কিন্তু অপরাধ হয়ে যাবে, শ্রীচৈতন্য মনোভীষ্টের থেকে তিনি বঞ্চিত হবেন। এখানে সনাতন গোস্বামীপাদ সমাধান করছেন, ধ্যানাত কীর্তন মাধুরী সুখং বিবর্ধতে। যারা স্মরণের প্রাথমিক স্তরে আছেন তাদের হয়তো একটু শব্দ হলে মনটা বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু যারা স্মরণাঙ্গা ভক্তির পরিপক্কতা অর্জন করেছেন তাদের কাছে কেউ যদি সংকীর্তন করেন, সংকীর্তন সহযোগে তাদের স্মরণ ব্যাহত হয় না, বরঞ্চ পুষ্টই হয়। কেউ সংকীর্তন করছেন উনি চিন্তা করছেন, সংকীর্তন চিন্তনকে বাধা দেবে না, চিন্তন সংকীর্তনকে বাধা দেবে না। চিন্তনের দ্বারা সংকীর্তন রস পুষ্ট হবে, সংকীর্তনের দ্বারা চিন্তন রস পুষ্ট হবে, দুটি এক। এটি সনাতন গোস্বামী পাদ বললেন, ধ্যানাত কীর্তন মাধুরী সুখং বিবর্ধতে। আচ্ছা, যদি এই সিদ্ধান্ত হয় তাহলে কেউ চিন্তন করতে গিয়ে যদি বলেন যে না একটু সংকীর্তন আস্তে করো, তাহলে কিন্তু সেখানে পরিপক্কতার অভাব আছে। অবশ্য সেই সংকীর্তনটা যথাশাস্ত্রীয় এবং ভাবানুকূল হওয়া বাঞ্ছনীয়, তা না হলে
ও ভেক কোলাহল হলে হবে না। সংকীর্তনাধ্যে ধ্যান মাধুরী সুখং বিবর্ধতে, ধ্যানাচ্চ কীর্তন মাধুরী সুখম, অত তদ্দয়ম ঐক্যমেব। গোস্বামী পাদ বললেন, যারা স্মরণ এবং সংকীর্তনকে দুটো বলে দেখেন তাদের সেখানে বাধার সৃষ্টি হয়, কিন্তু আমরা এক বলে দেখি বলে আমরা পরস্পর পরস্পরের পরিপূরক বা পরিপোষক বলে মনে করি, এইটি সিদ্ধান্ত। ওই জন্য রাগানুগ গৌড়ীয় বৈষ্ণবগণ সংখ্যানাম করতে করতে হাতে জপমালিকা নিয়েই অভীষ্টের চিন্তন করেন। তো স্মরণ যেমন শ্রবণ চার প্রকার, নাম শ্রবণ, রূপ শ্রবণ, গুণ শ্রবণ, লীলা শ্রবণ, লীলাতে গিয়ে পূর্ণতা, তেমনি কীর্তন চার প্রকার, নাম কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন, স্মরণও চার প্রকার। কেউ হয়তো সেবা চিন্তন করছেন না, নাম নাম চিন্তন করছেন, হরি নামকেই চিন্তন করছেন, যেটাকে বলা হলো মানস নাম, নাম স্মরণ হচ্ছে। তেমনি রূপ স্মরণ, ভগবত রূপের চিন্তন, সঞ্চিন্তয়েত ভগবতঃ চরণারবিন্দম, যেমন শ্রীমদ ভগবদ গীতায় ধ্যান যোগ, শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধেও ধ্যান যোগের কথা বলা হয়েছে, কপিল দেবভূতি সম্বাদেও সঞ্চিন্তয়েত ভগবতঃ চরণারবিন্দম, ধ্বজ বজ্র অঙ্কুশ সররুহ লাঞ্ছনাঢ্যম, উত্তুঙ্গ রক্ত বিলসন নখচক্রবালম, জ্যোৎস্নাভিরাহত মহদ হৃদয়ান্ধকারম, এই হচ্ছে রূপ স্মরণ গোবিন্দের চরণ যুগলের চিন্তন। গৌড়ীয় বৈষ্ণবগণ নিশান্তের থেকেই তো চরণ যুগলের চিন্তন করেন, যখন মহাপ্রভুর শয়ন সভা দর্শন করছেন তিনি, যুগল কিশোরের শয়ন সভা দর্শন করছেন, তো সেখানে তো চরণ এসেই যাচ্ছে। আচ্ছা, তেমনি গুণ স্মরণ, তেমনি লীলা স্মরণ। লীলা স্মরণের ভিতরে আছে সেবা চিন্তন, সেবা চিন্তন করছেন, যেখানে যে লীলা করেন যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া তুমি তাহে হও ভোর, এটি এতই মধুর যে চিত্ত যদি একবার এই নাম চিন্তনের আস্বাদন পায়, আপনি ধীর শান্ত হয়ে মনটি অন্তর্মুখ হয়ে যায়, অশেষ আনন্দের রাজ্যে তিনি সমাহিত হন। ওই জন্য বলা হল, মনের স্মরণ প্রাণ, সেই স্মরণটি আবার মধুরাতি মধুর, দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমান স্মরামি, এই তো স্মরণের বিধি দিচ্ছেন। মহাপ্রভু কোথায় হারিয়ে গেলেন এই স্মরণাঙ্গা ভক্তিতে? স্মরণাঙ্গা ভক্তির যে স্তরগুলি বলা হলো, প্রথম সামান্য চিন্তন, সামান্য কারেণ মনধারণম,
নাম রূপ গুণ লীলার সঙ্গে মনের সংস্রব হলো তো স্মরণ হয়ে গেল। যেমন এখন আমাদের স্মরণ চলছে, স্মরণ মানে কি? মনঃসংযোগ। যদি এখানে মনটা না থাকে, উরু উরু করে, তাহলে কি আলোচনা হচ্ছে বোঝা যাবে না। বক্তাও আলোচনার ধারা ঠিক রাখতে পারবেন না, শ্রোতাও বুঝতে পারবেন না। তাহলে এখানে মনঃসংযোগ আছে। যে কোনো কর্ম করতে গেলেই, ভক্তি অঙ্গ যাজন করতে গেলেই মনঃসংযোগের প্রয়োজন। মনঃসংযোগ ছাড়া কোনো অঙ্গ হবে না। যদি তাই হয় তাহলে স্মরণাঙ্গটি সমস্ত অঙ্গের ভিতরে আছে? বলেন হ্যাঁ, সমস্ত অঙ্গের ভিতরেই স্মরণাঙ্গ আছে। আপনি পরিক্রমা করছেন, তো সেইখানেও তো স্মরণ আছে, মানে মনঃসংযোগ আছে। তা না হলে আপনি হাঁটতে গিয়ে একদিক থেকে আরেক দিকে কোথায় চলে যাবেন, কে ধাক্কা দেবে কোথায়? হিতে বিপরীত হয়ে যাবে। মনঃসংযোগ ছাড়া কেউ চলতে পারবে? পা ফেলতে গেলে মনঃসংযোগ, যে কোনো অঙ্গে। বলেন এটা ব্যাপকার্থে বলা হলো, তথাপি এটি স্মরণ। তারপরে সামান্যাকারেণ মন ধারণং ধারণা, সামান্য আকারে মনটাকে উনি অভিষ্টে ধারণ করছেন, একে বলে ধারণা। বিশেষত রূপাদি চিন্তনং ধ্যানম, বিশেষত রূপাদি চিন্তনের নাম হচ্ছে ধ্যান। প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ স্মরণাঙ্গা ভক্তির কত মহিমা। দরিদ্র সেই ব্রাহ্মণ একদিন হরিকথা শুনতে গিয়ে বক্তা ঠাকুর সেদিন এই স্মরণাঙ্গেরই আলোচনা করছিলেন। বললেন উনি যে শাস্ত্রে আছে, কেউ যদি বাইরে ভগবানকে কিছু দিতে অক্ষম হন, উনি যদি মনে মনেও ভগবানকে সমর্পণ করেন, ভক্তি সেইটি ভগবানের কাছে পৌঁছে দেয়। ভক্তি যদি মিথ্যা হয় তাহলে সত্য হবে কে? মনের চিন্তনটাও সত্যে রূপায়িত হয়, ভগবান সেটা গ্রহণ করেন। অনেকে স্মরণাঙ্গা ভক্তিকে কটাক্ষ করেন, বলেন কি, তুমি মনে মনে খেলে তোমার পেট ভরে না, আর মনে মনে ভগবানকে দিলে হবে? বলেন না, আমরা ক্ষুদ্র মানুষ, আমরা মনে মনে যদি কেউ আমাদেরকে কিছু দেয় আমরা সেটা পাই না, কিন্তু ভগবান তো আর আমাদের মতো ক্ষুদ্র নন, তিনি বিভু, তিনি ভূমা। তাকে যদি কেউ মনে মনে কিছু দেন উনি সেটা পান। সে ক্ষমতা জীবের নেই, ভগবানের আছে। আরেকটা কথা, কোন কোন স্মরণনিষ্ঠ ব্যক্তি তিনি বাইরের শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি অঙ্গগুলিকে উপেক্ষা করেন। বললেন যে ভিতরে ভিতরে সব চলছে, ভিতরে ভিতরে স্মরণ চলছে, মনে মনে সব করি, বাইরে করার দরকার নেই। বললেন তিনি অভ্রান্ত, কারণ বলাই হলো বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, শরীরটা রয়েছে, শরীরটাকে খাটাবো না। অম্বরীশ মহারাজ ঝাড়ু ধরছে, গজপতি প্রতাপ রুদ্রদেব ঝাড়ু দিয়ে মহাপ্রভুর কৃপা পেলেন, মহাপ্রভু নিজে গণ্ডিচা মার্জন করলেন, আর আমার ঝাড়ু ধরতে সম্মান লাগে, তাই না? আত্মগৌরবের বোধ হয় সেবা করতে। প্রতি ইন্দ্রিয়ে কৃষ্ণ সেবা। অম্বরীশের সাধন যখন বলা হচ্ছে মহারাজের, সবই মন কৃষ্ণ পদার বৃন্দয় বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনী,
করৌ হরির মন্দির মার্জনা দিশু শ্রুতিন চকারাচ্যুত সৎকথোদয়ে। প্রত্যেকটা ইন্দ্রিয়ে ঋষিকে ন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতি, ঋষিকে গোবিন্দ সেবা। তো হাজার উনিশ স্মরণ করুন, বাইরে শ্রবণ কীর্তন অর্চন বন্দন দৈহিক সেবা কেন উপেক্ষা করবেন? কারণ বলা হচ্ছে ভজনটি হবে কায়িক বাচিক মানসিক তিন ঐক্যতান হয়ে। কায়ের ভজনও তো করতে হবে, বাণীর ভজন করতে হবে, মন দিয়ে ভজন করতে হবে। কেউ যদি বলেন মন তো একাদশ ইন্দ্রিয়ের ভিতরে রাজা, তো মনের ভজন করছি যখন শরীরের ভজন বাণীর ভজন করতে হবে কেন? বললেন না, কায় মনোবাক্যে। তো এই জন্য শাস্ত্রের বাণীর তাৎপর্য হৃদয়ঙ্গম না করলেই বিবিধ সেই উপশাখার বা উপমতের সৃষ্টি হবে, আপন আপন মন বা অধিকার অনুসারে বিভিন্ন কথা আসবে। সেই ব্রাহ্মণ যখন শুনলেন, ওনার মনে লেগে গেল কথাটা। ভাগ্যবান না হলে তো কথা মনে লাগে না, মাথার উপর দিয়ে চলে যায়। কত কথাই তো আমরা শুনি কিন্তু মনে তো রেখাপাত করে না। উনি ভাবলেন আমি গরিব হতে পারি কিন্তু মনটা তো গরিব না, বাইরে আমার কিছু নেই কিন্তু মনে তো সবকিছুরই চিন্তা করা যায়। মনের মতো শক্তিশালী তো কিছু নেই, মনের যে গতি শক্তি। পরের দিন উনি গোদাবরী নদীতে স্নান করে আর নিকটস্থ একটা উদ্যানে নির্জন স্থানে বসে আর মনে মনে ধ্যান করতেন, বিশাল মন্দির করলাম। দেখেছেন তো দক্ষিণ ভারতে কত কত বড় মন্দির, অমন মন্দির ভারতে তো আর কোথাও নেই। বিশাল মন্দির করলাম, সোনা রূপা মণিমাণিক্য খচিত, সেখানে ভগবানের মণিময় বিগ্রহ রত্ন সিংহাসনে প্রতিষ্ঠিত করে সর্বতীর্থের জল এনে আর সেই সর্বৌষধি মৌষধি পঞ্চামৃত পঞ্চগব্য তীর্থবারি সহস্রধারায় বেদ মন্ত্রে পুরুষ সূক্ত উচ্চারণ পূর্বক সহস্রনাম উচ্চারণ পূর্বক ভগবানের মহাভিষেক হচ্ছে। বাইরে কিছু নাই, ঠন ঠন চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে গাছের তলায় ভিক্ষে করে খান, কোনো মতে দিন অতিবাহিত হয়। তারপরে ঠাকুরের শৃঙ্গার নানা মণি মাণিক্য বসন ভূষণে চন্দন চতুষ্ষ মনুলেপন নানা অলঙ্কার ধারণ, তুলসী রাশি রাশি তুলসী, এবার ভার সামলাও, নানা রকম পুষ্পের মালা পুষ্প ভগবানকে মনে মনে অর্পণ করছেন, হেন ফুল নাই পৃথিবীতে সব অর্পণ করে দিচ্ছেন। এবার ভোগ লাগবে, তো সোনার থালিতে চব্য চস্য লেচ্ছ পেয় ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন, মন্দির ভরে গেছে ভোগের দ্রব্যে, কি সুগন্ধ বেরোচ্ছে। এইবার মহা আরাত্রিক নাচ গান পরিক্রমা দণ্ডবত স্তুতি, শরীরে একটা দণ্ডবত করবার ক্ষমতা নাই কিন্তু মনে তো হাজার হাজার দণ্ডবত করা যায়, মনে তো সবকিছুই হয়। এইরকম উনি অভ্যাস করতে লাগলেন, ধীরে ধীরে চিত্তটা নির্মল হচ্ছে। এখন আসনে বসলেই প্রথমে তো উনি কিছু দেখতে পেতেন না, অন্ধকার দেখতেন। প্রথম প্রথম যারা স্মরণ করেন তারা তো অন্ধকার ছাড়া কিছু দেখেন না, ধীরে ধীরে চোখ ফোটে। যখন চোখ ফোটে তখন চাঁদের আলো ভানুর আলো দেখা যায়, কৃষ্ণচন্দ্র ভানুনন্দিনীর ঝলক আসে,
না চাঁদের আলো, ভানুর আলো তো সহজে আসবে না। তো যখন এখন এমন স্থিতি হয়েছে না, উনি যেই বসেন সঙ্গে সঙ্গে এমন একটা আবেশ এসে যায় আর প্রত্যক্ষের মতো মনে হয়। মন্দির উনি চোখে দেখতে পান, বিগ্রহ, ভোগের উপকরণ, ফুল, তুলসী, নাচ চোখের সামনে সব ফুটে ওঠে। এটাকে ধ্যান স্তর বলা হয়েছে, বিশেষত রূপাদি চিন্তন। এখন হলো কি, সিদ্ধি এসে গেল। ভক্তির এমনই শক্তি। একদিন মনে মনে উনি ক্ষীর রন্ধন করেছেন, পায়সান্ন, অতিশয় উত্তম পায়স সোনার থালায় ঢেলেছেন। এইবার হাওয়া করছেন, গরম জিনিস উষ্ণ দ্রব্যে তুলসী দিতে নেই, ভোগ লাগাতে নেই। উষ্ণ দ্রব্য ভোগ লাগিয়ে দিল, তাড়াতাড়ি গ্রহণ করতে গিয়ে আলালনাথের মুখ পুড়ে গেল, হাত বক্ষ। এখনো আলালনাথের একটা হস্ত এবং বক্ষে সেই পোস্কার চিহ্ন আছে। আলালনাথ রেগে গেলেন, সেই বামন যে লুকিয়ে থেকে দেখছিল না আড়ালে, যে ঠাকুর খায় কি এই ছেলেটা খায়। ভগবান রেগে গিয়ে বললেন, যখন দুই হাতে নিয়ে আর ক্ষীর আস্বাদন করছেন, ব্রাহ্মণ এসে সামনে বলল, প্রভু তুমি যদি সব খেয়ে নেবে তো কিছু রাখবেই না, তো আমরা খাবো কি, আমরা বাঁচবো কি করে। ভক্তের প্রেম দত্ত দ্রব্য আস্বাদন করছি, এর ভিতরেও বাধা। ভগবান রেগে গিয়ে বললেন, তোমাদের আর সেবা নেবই না, 1200 ঘর কোমা ব্রাহ্মণ দক্ষিণ ভারতের। তারা ধীরে ধীরে নিঃশেষ হয়ে নির্বংশ হয়ে গেল। ওই সেবাপরাধ, সেবাপরাধের এত শক্তি যে সেবাপরাধেই তো বংশ নির্বংশ হয়ে যায়, বংশ ভক্তিহীন হয়ে যায়, এত এর ক্ষমতা। এখন আলালনাথের সেবা চলে না, তখন গজপতি পুরুষোত্তম দেব, তাকে আলালনাথ স্বপ্ন দিলেন যে সেবক পাঠাও, পূজারী পাঠাও। তখন উনি কাশ্যপ গোত্রীয় এবং বশিষ্ঠ গোত্রীয় দুইজন ব্রাহ্মণকে পাঠালেন, তাদেরই বংশধরগণ এখনো আলালনাথের সেবা করছেন, ভরদ্বাজ গোত্রীয় আর কাশ্যপ গোত্রীয় দুই। ইতিহাস এ কথা বলে। তো গরম জিনিসে তুলসী দিতে নেই, উনি হাওয়া করছেন, মনের থাল, মনের ক্ষীর, মনের পাখা, মনের হাওয়া। ভাবলেন শীতল হয়েছে এতক্ষণে, আচ্ছা দেখি। ভুল হয়ে গেল, এটা ভগবত ইচ্ছায় ভুল। আঙুলটা ডুবিয়েছেন উষ্ণ দ্রব্যে বা ভোগের দ্রব্যে, আঙুল ডোবাতে নেই, নখস্পৃষ্ট বস্তু ভগবানের ভোগ লাগে না। ঠাকুরের জল, সেই জলটার ভিতরে যদি কেউ নখ ডুবিয়ে দেয় বা এইভাবে ঘটিটা ধরে, নখের জলটা টপ টপ করে হাতের জলটা পড়ছে, পবিত্রতা। তো যেই আঙুলটা ডুবিয়েছেন না, ক্ষীরটা গরম ছিল, সঙ্গে সঙ্গে দগ্ধীভূত হয়ে গেল, জ্বালা। উহু, হাত আঙুলে জ্বালাটা বড় কথা না, সেবার দ্রব্যটা অপবিত্র হয়ে গেল, এই জ্বালাটা আরো অনেক বেশি। হঠাৎ ধ্যান ভেঙে গেল, দেখছেন বাইরের আঙুলটাও লাল হয়ে গেছে, দগ্ধীভূত হয়েছে, আঙুলটা পুড়ে গেছে বাইরে। উনি বৈকুণ্ঠনাথের আরাধক, নারায়ণ উপাসক বিপ্র। বৈকুণ্ঠে নারায়ণ কমলা দেবীর সঙ্গে বসে আছেন, হঠাৎ প্রভু হেসে ফেললেন। কমলা দেবী ভাবছেন, প্রভু হাসছেন কেন, উনি তো অকারণে হাসেন না, গম্ভীর। জিজ্ঞাসা করলেন, নাথ হাসছো কেন তুমি?
কিছু নয়। কমলা দেবী বারবার অনুরোধ করছেন। তখন বৈকুণ্ঠনাথ বললেন, দেবী আমার ভক্তির কত শক্তি এইটা দেখে আমি হাসছি। কি দেখলে? ভগবান বলছেন, এক ব্রাহ্মণ ভক্ত, সে মনে মনে ক্ষীর পাক করে আর আমাকে সমর্পণ করতে ইচ্ছুক হয়ে শীতল করতে চেষ্টা করছিল। মনের ক্ষীরে কি বাইরের আঙুল পড়ে? বাইরের আঙুলটা পড়ে গেছে, সিদ্ধি এসে গেছে। কৃষ্ণ ভক্তি সুধা পানাত, কৃষ্ণ ভক্তিকে বলা হচ্ছে সুধা, অমৃত। অমৃত পান করলে অমর হয় না। কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতি, দেহটা ভুল হয়ে যায়। তেষাং ভৌতিক দেহেপি সচ্চিদানন্দ রূপতা, ভৌতিক দেহটা পর্যন্ত সচ্চিদানন্দময় হয়, সচ্চিদানন্দময় হয়ে গেছে ব্রাহ্মণের, তবেই তো অন্তরের ভজনটা বাইরে ফুটে বেরিয়েছে। মনের ভাবটা তখন বাইরে ফুটে বেরিয়ে যায়। কমলা দেবী বললেন, এই রকম ভক্তের কি আমি দর্শন পাব না? তো এই রকম ভক্তের দর্শন পেতে গেলে তো নিয়ে যেতে হবে তাকে বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে তো এই দেহে যাওয়া যায় না। বললেন, এই দেহটা কি আর থাকে নাকি? দেহটা সচ্চিদানন্দময় হয়ে যায়, ধ্রুব মহাশয় এই দেহেই ধ্রুব পদে চলে গেছেন, বিষ্ণু পদে, উনি তো দেহ ত্যাগ করেননি। সোজাসুজি গোপকুমার সেই দেহেই বৈকুণ্ঠে চলে গেছেন, উনি চতুর্ভুজ হননি। অনেকে বলছিল, বালক তুমি এখানে, এখানে নিয়ম, এখানে চতুর্ভুজ হতে হয়, সারূপ্য মুক্তির জায়গা। বলেন, না আমার ও দরকার নেই। উনি সেইভাবেই ছিলেন, ব্রাহ্মণকে ভগবান নিয়ে গেলেন বৈকুণ্ঠে। তা না হলে তো কমলা দেবীকে ওই পোড়া আঙুলটা দেখানো হয় না। এটি ব্রহ্মবৈবর্ত পুরাণের আখ্যায়িকা স্মরণাঙ্গ ভক্তি সম্বন্ধে। গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে যখন ধ্যান অঙ্গের বিস্তার করছেন, সেবা ধ্যান প্রসঙ্গে এটি দৃষ্টান্ত দিয়েছেন, এই প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের কথা। তাহলে যুগল কিশোরের যে লীলা ধ্যান, সেবা ধ্যান, সেটি কত মধুময় হবে, কত শক্তিশালী হবে। এই সেবা ধ্যানকে বা সেবা চিন্তনকে বিস্তার করতে গিয়ে আমাদের রূপ গোস্বামী পাদ, তিনি প্রথমে সূত্রাকারে স্মরণ মঙ্গল সূত্র রচনা করলেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদের আদেশে সেই সূত্রকে বিশেষ রূপে বিস্তার করলেন গোবিন্দ লীলামৃত মহাকাব্যে। শ্রী কবি কর্ণপুর শিবানন্দ সেনের পুত্র, তিনি কৃষ্ণান্নি কৌমুদী গ্রন্থে এই স্মরণাঙ্গা ভক্তিকে আরো বিস্তার করলেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখলেন কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনাই হচ্ছে অমৃত। সিদ্ধ শ্রীকৃষ্ণদাস তাতোপাদ গোবর্ধন বাস্তব্য, তিনি লিখলেন ভাবনা সার সংগ্রহ, ভাবনার সার সংগ্রহ। গৌড়ীয় বৈষ্ণবগণ যে সমস্ত ভাবনা করবেন, সেই ভাবনা জগতের সার রহস্যকে সংগ্রহ করা হয়েছে। এগুলি সংস্কৃত গ্রন্থ, রসগ্রন্থ, মহাকাব্য। সিদ্ধ বাবা এই জন্য, যারা সংস্কৃত ভাষায় অনভিজ্ঞ তাদের নিমিত্ত লিখলেন প্রার্থনামৃত তরঙ্গিনী, এবং গৌর পার্ষদগণ পদাবলী সাহিত্যে
তারা পদের মধ্যে দিয়ে বঙ্গভাষায় এই স্মরণাঙ্গা ভক্তিকে বিস্তার করলেন। অভাব নেই, ঠাকুর মহাশয় তিনি তার প্রার্থনাতেও মাঝে মাঝে এই স্মরণের চিত্রগুলি তুলে ধরলেন তার পদে, বিভিন্ন মহাজনের প্রকীর্ণ পদে বাণীতে। গৌড়ীয় বৈষ্ণবের ভাণ্ডার এ বিষয়ে অতিশয় সমৃদ্ধ। গোবিন্দ লীলামৃত গ্রন্থ সংস্কৃতে রচিত হলেও অভাব রইল না। বঙ্গভাষায় প্রসিদ্ধ পদকর্তা যদুনন্দন দাস ঠাকুর তিনি একে অনুবাদ করলেন বাংলায় পদাবলী সাহিত্যে, নাম দিলেন গোবিন্দ লীলামৃত রস। তো গৌড়ীয় বৈষ্ণবের কি অভাব আছে? কাদের জন্য গ্রন্থ রচনা? উত্তরকালের ভাবী সাধক সমাজের জন্যই। সেই সমস্ত গ্রন্থ অনুশীলনে শ্রবণে কীর্তনে তারা বুঝতে পারবেন যে যুগল চরণ সেবা, যুগল চরণ ধেয়া, যুগলে মনের প্রীতি, এই সাধনাঙ্গটি কি? বলবেন তত্ত্ব গ্রন্থ। যুগল কিশোর রূপ কাম রতিগণ ভূপ, আমার মনে রহু ও লীলা কি রীতি। এখানে লীলার রীতি বলতে কি? সেবার পরিপাটি। যুগল কিশোরের সেই লীলার ভূমিতে সেবার পরিপাটি আমার মনে সতত জাগরুক থাক প্রার্থনা করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদন নিরাকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।